আজ 5ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস। সেই উপলক্ষে সকাল থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার দলের নেতা কর্মী অনুগামী এবং তার শুভাকাঙ্ক্ষীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে চলছে জন্মদিনের অনুষ্ঠান। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরে। আজ রায়গঞ্জ শহরের 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বীরনগর এলাকায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেক কাটেন 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্পিতা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা। সকলকে কেক খাইয়ে জন্মদিন পালন করা হয়। এরপর জনদরদি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এলাকার প্রায় 100 দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কাউন্সিলর জানিয়েছেন চারিদিকে চলছে শীতের আবহ, অনেক গরিব দুস্থ মানুষ রয়েছেন যারা শীতবস্ত্র কিনতে পারছেন না, তাই তাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এদিন ইসলামপুরের পাটাগড়া বাজারে বিশাল কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা। কেক কাটেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তার জন্মদিন উপলক্ষে 1000 দুস্থ মানুষের মধ্যে কম্বল বিলি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সকলেই প্রিয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন। হীরক মুখার্জি ও দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ ইসলামপুর।